তো বন্ধুরা, ভিডিওটা যখন ক্লিক করেই ফেলেছো, তাহলে আজকে পুরো দিনটা আমার সাথে কাটাও। এই 7-8 মিনিট 10 মিনিট ভিডিওটা পুরোটা দেখো। আজকে মস্তি হবে, মজা হবে, দিনটা এনজয় করে কাটা হবে। চোখে লাইট পড়ছে তাই চোখটা খুলতে পারছি না। তো পুরো ভিডিওটা দেখে নাও, মজা হবে, এনজয় করবে। হাই বন্ধুরা, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ চুলের অবস্থা খারাপ, তো একটু স্পা করবো একটু পরে, আর এখন একটু ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট করার পরে অনেক কথা বলার আছে, তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর কিন্তু আমার কিন্তু এনজয় করার মুড একদম নেই। কারণটা হচ্ছে এটা দেখো, এই মাইক, মাইকে দেখো, দেখতে পাচ্ছ এই যে জ্যাকটা, মানে ফোনের মধ্যে যেটা জ্যাকটা ঢোকে, সেই জ্যাকটা পুরোপুরি ফোনের মধ্যে আটকে ভেঙে গেছে। সকাল সকাল এই ক্ষতিটা হয়েছে, সেটা ওয়েট পান্না মুড়ে এলে সিম্মা সো কাকা কি বলছে এটা। একটু আগে একটা অডিশনের স্ক্রিপ্ট এলো, পাঠালো, যে একটা অ্যাডের শ্যুট আছে মনে হয়, আই থিঙ্ক। তো সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার, তো সেটার জন্য একটা অডিশন ভিডিও শ্যুট করলাম একটু আগে। তো সেটাও দেখে নাও তোমরা, এই সেই সময় কীভাবে ফুটেজটা, মানে অডিশন ফুটেজটাই তোমরা দেখাচ্ছি, দেখে বলো কেমন লাগছে। ওয়েট পান্ন মুডিয়েলে সিম্মা সোকাগা। হাই বন্ধুরা, তোমরা দেখছো জিতসৌম্য ব্লগস, তাহলে আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। তো অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল ওদিকে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল এই দুটোকে মিক্স করে মাথায় মাখবো, 15 মিনিট রাখবো, তারপরে তো এখন ন্যাপলা কার্তিক লাগছে, দেখতেই পাচ্ছ এখন ন্যাপলা কার্তিক লাগছে। এখন স্পাটা করেছি, মনে হচ্ছে চুল কম কম, কিন্তু চুল কম না ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এখানে পুরো স্পা ফা করে চুলটা একদম সেট করে দিয়েছি। এখন এরপরে ডিম আর হেয়ার কন্ডিশনার যখন মাখবো, পুরো চুলটা দেখবো আলাদা লেভেল হয়ে যাবে। এও চলে এসছে বাচ্চা সাদা বললো, কিন্তু আরেকটা ছিল যেটা কালারিং বললো, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা সাদা বিলো দেখতেই পাচ্ছ, বাচ্চা সাদা বিল্লু, বাচ্চা সাদা বিল্লু, কিন্তু কালারিংটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না, খোঁজা দরকার। ওই দেখো দেখতেই পাচ্ছ একটু খেলা, দেখতেই পাচ্ছ এই স্পায়ের পরে চুলের এই অবস্থা, চুল একদম চাঙ্গা হয়ে গেছে, জেগে গেছে, চুলটা একদম সেট হয়ে গেছে। তো হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, তো বেশিক্ষণ বাইরে থাকবো না। তো এখন দেখি লাঞ্চে কী হয়েছে। এই বর্ষার দিনে ইলিশ মাছ খেতে ভালোই লাগে, তো আজকে মনে হচ্ছে ইলিশ মাছ হয়েছে, যাই।
গুড ইভিনিং সবাইকে। তো মাছটা বেশ ভালোই ছিল, ইলিশ মাছ। আর বর্ষায় ইলিশ মাছ বলে নাকি টেস্ট আরও বেড়ে যায়, তো আজকে সত্যি সত্যি টেস্টটা একটু বেশি ভালো লাগছিল আজকে। তাই যেটা ভালো সেটা বলতেই হবে যে ভালো লাগছিলো ইলিশ মাছটা। তো এইখানে দেখো ইনভার্টার উপর শুয়ে আছে সাদা বিল্লু। হ্যাঁ সাদা বিল্লু খুব ভালো বিল্লু, সাদা বিল্লু খুব ভালো বিল্লু, ঠিক আছে দেখতে পাচ্ছ সাদা বিল্লু, সাদা বিল্লু বেশ ভালো শান্ত বিল্লু। মাঝে মাঝে একটু অনেক লাফালাফি করে, মানে প্রহর থাকে না, প্রহর প্রহরে লাফালাফি, সেরকম অনেক করে ভালো ভালো বিল্লু। বাড়ির বাচ্চা বাড়ির মাসি বাড়ির বাচ্চা তো বন্ধুরা একটু চা বিস্কুট খেয়ে নিই, তারপর বৃষ্টিটা মনে হচ্ছে কমে গেছে, তাহলে জিমে যাব। তো জিমটা তোমাদের দেখিয়ে দেবো, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো। আমি একটু চা খেয়ে নিই, চিয়ার্স। জিপ পড়ে যাবে তখন কি হবে, একটু শিশু কত কত দিন খাইনি, ফুফু দিয়ে খেতে হবে তাই না। তো বন্ধুরা জিমে চলে এসেছি, এই হচ্ছে জিম। তো এখন গিয়ে একটুখানি জিম ফিম করি, একটু ফিটনেস থাকা দরকার, নাহলে হবে না জিম করার পরে। তারপর রাত্রিবেলা, রাত্রিবেলা মিনস আমার এক ঘন্টার মতো জিম লাগবে করতে, এক ঘন্টার মতো জিম করতে লাগবে। তো জিম ফিম করে নিই তারপর যাবো, দেখতে পাচ্ছ পিছনে জিম। তো চলো একটু জিম ফিম করে নিই, কারণ আবার কখন বৃষ্টি নামবে কী নামবে কামাই হয়ে যাবে, অত ঝামেলার দরকার নেই। গিয়ে একটুখানি ফাটিয়ে ওয়ার্কআউট করি, একটুখানি বার্ন ক্যালোরি করি, একটু ফ্যাট ফ্যাট কমাই, ঠিক আছে। তো বাড়ি যাবো এক ঘন্টা পরে, তখন আবার যেতে যেতে রাস্তায় কথা হবে। তো বন্ধুরা জিম ফিম কমপ্লিট, তো আজকে পুরো দিনটা সকাল থেকে নিয়ে রাত অবধি, এখন বাজে আটটা মতো, আটটা পনেরো বাজে এখন, কারণ এখন আটটার মধ্যেই সব জিম ফিম দোকানপাট বেশিরভাগ বন্ধ হয়ে যায়। তো আজকে সকাল থেকে নিয়ে এই আটটা রাত আটটা পর্যন্ত, আটটা সাড়ে আটটা পর্যন্ত সব কিছু শেয়ার করলাম। তো আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো, আর কমেন্ট করে বলো কীরকম লাগছে। চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিও, এখানে একটা মন্দির আছে। তো চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, আর লাইক করে বুঝিও যে ভালো লাগছে, আর খারাপ লাগলে ডিসলাইক, আর অবশ্যই কমেন্ট করো। তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।